সেটি এই টানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী অপর প্রান্তে যাবেন এবং দেখছি গাড়িবহর এই মাত্র গাড়িবহরটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আনোয়ারের দিকে কিছুক্ষণের মধ্যেই পতেঙ্গা প্রান্ত দিয়ে টানেলের ভিতরে প্রবেশ করবেন প্রধানমন্ত্রীর গাড়িবহর এবং ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুনে ছেয়ে গেছে পুরো পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত পুরো অংশ এবং দেখছি গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই মহেন্দ্রক্ষণ এবং চট্টগ্রামবাসীর জন্য খুব মহেন্দ্রক্ষণ এবং তাদের স্বপ্ন পূরণ হয়েছে এই পতেঙ্গা কর্ণফুলি টানেল ঘিরে এবং আমরা দেখছি প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং চীনের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে এই বঙ্গবন্ধু টানেল ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা এবং টানেলের অবস্থান কর্ণফুলি নদীর তলদেশ থেকে 18 থেকে 31 মিটার গভীরতায় এবং ধীরে ধীরে দেখছি আমরা প্রধানমন্ত্রীর গাড়িবহর এগিয়ে যাচ্ছে এবং টানেলের মেয়াদকাল কিন্তু ধরা হয়েছে প্রায় 100 বছর 5 বছর মেনটেন্যান্স অপারেশন দেখবে চীনা কোম্পানি এবং আমরা দেখছি নানা রকম ব্যানার প্ল্যাকার্ড এবং ধীরে ধীরে প্রধানমন্ত্রীর গাড়ি সেই টানেলের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রকল্পের সমীক্ষা অনুযায়ী টানেল নিয়ে বলতে হয় টানেল চালুর প্রথম বছর 63 লাখ গাড়ি টানেল দিয়ে চলাচল করবে সেই হিসেবে দৈনিক প্রায় 17,260টিরও বেশি গাড়ি চলবে এবং দেখছি আমরা সেই টানেল ঘিরে টানেলের মধ্যে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর এই গাড়িবহর এবং তার সফর সঙ্গীরা নান্দনিক যেই টানেল কর্ণফুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সেই টানেল দিয়ে তিনি হচ্ছে আনোয়ারা প্রান্তে যাবেন এবং ওয়ান সিটি টু টাউন করার যেই লক্ষ্য সেটি কিন্তু বাস্তবায়ন হলো এর মাধ্যমে যেটি চীনের সাংহাইয়ের সাথে তুলনা করা হচ্ছে এবং বাংলাদেশও কিন্তু বহির্বিশ্বে এগিয়ে গেল অনেকটাই এই টানেল উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেখছি নান্দনিক সব স্থাপনা পতেঙ্গার এই প্রান্তে তৈরি করা হয়েছে এবং ফলক উন্মোচন করেছে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আনোয়ারা প্রান্তে যেয়ে আরেকটি ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী প্রবেশ করেছে এবং ধীরে ধীরে আনোয়ারা প্রান্তে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়িবহর এবং দৃষ্টিনন্দন সব লাইটিং দেখছি আমরা নানা নান্দনিক সব লাইটিং এবং যারা সফর সঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর তারা উপভোগ করছেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং ধীরে ধীরে আনোয়ারা প্রান্তে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়িবহর এবং সেখানে একটি মাইল ফলক চট্টগ্রামবাসী পুরো যে স্বপ্নের ইতিহাসের সাক্ষী হতে চলেছে চট্টগ্রামবাসী এবং আনোয়ারা প্রান্তে প্রধানমন্ত্রী গাড়িবহর পৌঁছে সেখানে পৌঁছে একটি মাইলফলক উন্মোচন করবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়িবহর আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর গাড়িবহর এবং গাড়িতে চড়ে টানেল পার হওয়ার পর আনোয়ারা প্রান্তে টোল দেবেন প্রধানমন্ত্রী এবং দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন তিনি এবং এই নদীর তলদেশে সড়ক চ্যানেলের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বিশেষ স্মারক ডাক টিকিট উদ্বোধনী খাম এবং একটি বিশেষ সিলমোহরও অবমুক্ত করবেন আমরা দেখছি গাড়িবহরগুলো এগিয়ে চলছে এবং এই সেই
যেই টানেল, টানেল ঘিরে কিন্তু গাড়ির সর্বোচ্চ যেই গতিসীমা সেটি 80 কিলোমিটার এবং প্রধানমন্ত্রীর আজকের উদ্বোধনের পর কালকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই টানেল। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট এবং গতি পাবে দেশের রপ্তানি বাণিজ্য। কর্ণফুলী নদীর একপারে বন্দরনগরী, অন্য পারে আনোয়ারা উপজেলার শিল্প এলাকা এবং ওয়ান সিটি টু টাউন গড়ার যে লক্ষ্য সেটি কিন্তু বাস্তব এবং বিশ্বমানের যে যোগাযোগ ব্যবস্থার যুগে প্রবেশ করলো বাংলাদেশ। আমরা দেখছি গাড়িবহর এগিয়ে যাচ্ছে আনোয়ারা প্রান্তের দিকে এবং নান্দনিক যেই লাইটিং, যে টানেলের ভিতর যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু দেখছেন সফরসঙ্গীরা। এবং আনোয়ারা প্রান্তে গিয়ে প্রধানমন্ত্রী এই টানেলের টোল প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর গাড়িবহর আনোয়ারা প্রান্তের, আনোয়ারা প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেইখানে, এবং সেইখানে পৌঁছে প্রধানমন্ত্রী কিন্তু এই টানেলের টোল পরিশোধ করবেন এবং স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহরও অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে প্রধানমন্ত্রীর গাড়িবহর আনোয়ারা প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে ঐতিহাসিক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনোয়ারা প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়িবহর এবং এই টানেল কর্ণফুলী নদীর নিচ দিয়ে চট্টগ্রাম শহর ও আনোয়ারার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করেছে এবং এই চট্টগ্রাম শহর এড়িয়ে ঢাকা বা দেশের যে কোনো এলাকা থেকে কক্সবাজার বা দক্ষিণ চট্টগ্রামমুখী যানবাহন চলাচলের সময় ও দূরত্ব অনেকটাই কমে আসলো। এবং আনোয়ারা সদর থেকে টানেল পেরিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগবে সব মিলিয়ে 15 মিনিট। এছাড়াও টানেলের পতঙ্গা প্রান্তের অদূরে চট্টগ্রামের প্রথম যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে সেটি খুলে দেয়া হলে সেখান থেকে নগরীর আগ্রাবাদ বা জিএসি মোড়ে সময় যেতে লাগবে আরও 10 থেকে মাত্র 15 মিনিট। আমরা দেখছি প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আনোয়ারা প্রান্তের দিকে। গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে আনোয়ারা প্রান্তের দিকে, একেবারে পৌঁছে এসে গেছে আনোয়ারা প্রান্তের এই মুহূর্তে সেই মহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী যেই টানেলটি সেটি কিন্তু অতিক্রম করলো প্রধানমন্ত্রীর গাড়িবহর এবং আনোয়ারা প্রান্তের দিকে ছুটছে প্রধানমন্ত্রীর গাড়িবহর আমরা দেখছি এবং মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পতেঙ্গা থেকে আনোয়ারায় পৌঁছে গেল প্রধানমন্ত্রী সেই গাড়িবহর এবং তার সফরসঙ্গীরা। এবং আমরা দেখছি নানা রকম ব্যানার, প্লাকার্ড ফেস্টুনে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম নগরী এবং এই আনোয়ারা প্রান্তে এই কিছুক্ষণ পর টানেল এর অপর প্রান্তে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সেখানে জনসমুদ্রে পরিণত হয়েছে জনসভাস্থল এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই টানেলের টোল পরিশোধ করবেন। রাজা এসে পৌঁছবেন। হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর যে পতেঙ্গা প্রান্ত থেকে, টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে যে যাত্রা শুরু করছে, আমরা যতদূর জানি এটি খুব সন্নিকটে চলে এসেছে এই কর্ণফুলী নদী পার হয়ে কর্ণফুলীর তলদেশ দিয়ে যে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থার যে আধুনিক সংযোজন এবং এটি খুব কাছাকাছি আনোয়ারা প্রান্তের। এবং আনোয়ারা প্রান্তের এই আমরা যেখানে আছি সেটি হলো আনোয়ারা প্রান্তের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল প্লাজা। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার যাত্রী হয়ে প্রথম টোল প্রদান করবেন, এটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম আয়। তার সঙ্গে তার সফরসঙ্গীরাও থাকবেন। এইখানে সব কিছু প্রস্তুত, নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে এবং যিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই টোল গ্রহণ করবেন ঝুমু ডাক্তার, তিনিও প্রস্তুত। এক ধরনের চাপা অপেক্ষা নিয়ে সবাই এখানে অপেক্ষা করছে।
চাপ অনুভূতি নিয়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন আসবেন এবং প্রধানমন্ত্রীর এই টোল প্রদান কার্যক্রম এটি আমরাও সচিত্র দেখাবো। জানেন যে বাংলাদেশ এরই মধ্যে নতুন আরেকটি যুগে পদার্পণ করলো, সেটি হলো টানেল যুগ। এই টানেলের দোয়ার খুলেছেন প্রধানমন্ত্রী পতেঙ্গা প্রান্ত থেকে, সেইখানে যে উদ্বোধনী মঞ্চ সেখান থেকে একটা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই চট্টগ্রামবাসীর জন্য উপহার এই টানেলকে উনি উদ্বোধন করেছেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর গাড়িবহর টানেল অতিক্রম করে ঠিক আনোয়ারা প্রান্তে পৌঁছে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব ধীর গতিতে আসছেন। যে 3.4 যে সড়ক এটি যেই টানেল বা সুড়ঙ্গ এটি পাড়ি দিতে কিন্তু 2 থেকে 3 মিনিট লাগার কথা, কিন্তু খুব ধীর গতিতে এই টানেলকে দেখতে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন, যে কারণে এটি বেশ 6 থেকে 7 মিনিট সময় নিয়েছে। দেখছি যে একটা ধীর গতিতে ইতিহাস সৃষ্টি করে করে আনোয়ারা প্রান্তের টোল প্লাজার দিকে এগিয়ে আসছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। একটা দৃষ্টিনন্দন একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আধুনিক যুগের যে যাতায়াত ব্যবস্থা কেমন হয় তার জন্য সব কিছু এখানে যেমন নতুন, এবং সেই নতুনকে প্রথমবার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনের সারির যে গাড়িগুলো রয়েছে সেটি এক পাশে সরে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর গাড়িবহর কিন্তু ঠিক এই মুহূর্তে টানেল অভিমুখে রয়েছে। আমরা দেখছি যে অপেক্ষায় আছেন টোল কালেক্টর বা টোল গ্রহণকারী ঝুমুর আক্তার, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বঙ্গবন্ধু টানেলের প্রথম আয় এর কোষাগারে যুক্ত হবে। দেখছি যে বাংলাদেশের পতাকা লাগানো গাড়িটি খুব ধীর গতিতে এগিয়ে আসছে। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে বদলে দেবার রূপকার খুব কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। তিনি একদম টোল বুথের কাছাকাছি চলে এসেছেন। ঠিক এই মুহূর্তে বলতে পারি যে আনোয়ারা প্রান্তের যে টোল প্লাজায় সেইখানে প্রধানমন্ত্রী গাড়ি ভর্তি এসে পৌঁছেছেন। আমরা দেখছি যে ঝুমুর আক্তার, টোল কালেক্টর ঝুমুর আক্তার, উনি প্রধানমন্ত্রীর কাছ থেকে টোল গ্রহণ করছেন, এবং কিছু কৌশলাদি বিনিময় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঝুমুর আক্তারের সঙ্গে। ঝুমুর আক্তার খুব সহাস্য নয়নে খুব শ্রদ্ধার সঙ্গে প্রধানমন্ত্রীর কাছ থেকে টোল গ্রহণ করছেন, এবং এর বিপরীতে এই টোলের যে রসিদটি সেটি প্রধানমন্ত্রীকে তিনি কিন্তু দিচ্ছেন। দেখছি যে বেশ হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখছি, তিনি ঝুমুর আক্তারের সঙ্গে কথা বলছেন, এবং তিনি কিন্তু উপস্থিত যে সাংবাদিকরা রয়েছে তাদেরকে এই টোলের যে রসিদটা সেটি দেখাচ্ছেন। ঝুমুর আক্তারকেও নানান কিছু জিজ্ঞাসা করছেন। জানিয়ে রাখি যে এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের নতুন যুগে পদার্পণের ইতিহাস রচনা হলো, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই টোল প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু হলো এই বঙ্গবন্ধু টানেলের। দর্শক জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর এই গাড়িবহর ঠিক এই মুহূর্তে আনোয়ারা প্রান্তে দক্ষিণ